সুপ্রিয় স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকের ভিডিওতে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা ভাগ অঙ্ক শিখবো খুব সহজে এবং সহজ টেকনিকের মাধ্যমে, এবং তোমাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করব। তোমরা একটু মনোযোগ সহকারে দেখো, আশা করছি এই ভিডিও থেকে তুমি অনেক কিছু শিখবে। তো দেখো, আমরা 7 দিয়ে এই 58কে ভাগ করব। যেহেতু 7 দিয়ে প্রথম সংখ্যাকে ভাগ করা যাবে না, সেহেতু আমরা 7 দিয়ে এই দুটো সংখ্যাকে ভাগ করার জন্য চেষ্টা করব। তো আমরা 7-এর নামতা গুনবো, এমনভাবে গুনতে হবে যাতে 58 এর কাছাকাছি যায়, 58 থেকে যাতে বেশি না হয়। 58 থেকে বেশি হল বেশি হতে পারবে না, আবার 58 থেকে কম হতে পারবে না, তবে 58-এর কাছাকাছি যেতে হবে। 58 থেকে বেশিও হতে পারবে না, আবার বেশি কম হতেও পারবে না, 58-এর কাছাকাছি যেতে হবে। তাহলে 7 × 7, 7 × 2 = 14, 3 × 7 = 21, 4 × 7 = 28, 5 × 7 = 35, 6 × 7 = 42, 7 × 7 = 49, 7 × 8 = 56। তাহলে আমরা দিব 7 × 8 হচ্ছে কত? 56। এখন আমরা কি করব, এই 8 থেকে 6 গেলে হচ্ছে তোমার কত? 2, ঠিক আছে। আর 5 থেকে 5 গেলে 0, 0 কিন্তু বামে বসানোর দরকার নাই, কারণ বামে বসালে 0-এর কোনো এর কোনো মান হবে না। এখন এই 7 দিয়ে কিন্তু আমরা 2কে ভাগ করতে পারবো না, অঙ্কটা কিন্তু এখানেই শেষ। তুমি যদি আরও করতে চাও তাহলে তুমি কিভাবে করবে, এখানে একটা দশমিক দিবা। যেহেতু 7 দিয়ে 2কে ভাগ করা যাবে না, সেই জন্য এখানে তুমি দশমিক দিয়ে এখানে একটা শূন্য নিয়ে আসবে, ঠিক আছে। তাহলে এখন তুমি ভাগ করতে পারবে, 7 × 2 = হচ্ছে কত? 14, আর তোমার 20 থেকে 14 গেলে হচ্ছে 6। এখানে দশমিকের জন্য আবার তুমি শূন্য আনতে পারবে, এবং তুমি চাইলে এখানে হচ্ছে 7 × 8 = 56, আবার 8 × 7 = 8 কত? 56। তো তোমার এখানে হচ্ছে 60 থেকে 56 চলে গেলে 4। এভাবে করে তুমি চাইলে কিন্তু অঙ্কটা বাড়াইতে থাকতে পারো, তবে দশমিকের পরে 2 ঘর পর্যন্ত করাটাই হচ্ছে বেটার, এর চাইতে বেশি করার দরকার নাই। আশা করছি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। এখন আমরা পরের অঙ্কটা সমাধান করব। তো পরের অঙ্কটা দেখো, আমরা 8 দিয়ে 30কে ভাগ করব। তো 8 দিয়ে 30কে ভাগ করার জন্য আমাদেরকে 8-এর নামতা গুনতে হবে যাতে 30-এর কাছাকাছি আমরা যেতে পারি। তাহলে 8 × 8, 8 × 2 = 16, 3 × 8 = 24, 4 × 8 = 32। তাহলে 4 বার দিলে কিন্তু 30 থেকে বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমরা 3 বার দিব, 3 × 8 = কত? 24। তাহলে আমরা এখানে 24 লিখে নিলাম। এরপর আমরা 30 থেকে যদি 24 বিয়োগ করি তাহলে এখানে নামবে কত? 6। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, যেহেতু 8 দিয়ে 6কে ভাগ করা যাবে না, সেজন্য এখানে একটা দশমিক নিয়ে আসব, এবং দশমিকের জন্য আমরা এখানে একটা শূন্য ব্যবহার করব। তাহলে হচ্ছে তোমার হচ্ছে 7 × 8 = 56, 7 × 8 = কত? 56, অর্থাৎ 60-এর কাছাকাছি। 7 × 8 = 56, তাহলে 60 থেকে 56 যদি আমরা বাদ দিই এখানে থাকবে কত? 4, ঠিক আছে। দশমিকের জন্য আমরা এখানে আবার একটা শূন্য নিয়ে আসলাম। এখন 8-এর নামতা গুনলে আমরা কিন্তু জানি 5 × 8 = 40, তাহলে 5 × 8 = কত? 40, 5 × 8 = 40, ঠিক আছে। আমরা অঙ্কটা কিন্তু এভাবে মিলে দিলাম। তো আশা করছি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। দেখো, এই ধরনের অঙ্কটা যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা এবং ভিডিওতে লাইক দেবা, কমেন্ট করে জানাবে তোমাদের এই অঙ্কগুলো কেমন লেগেছে, এবং অবশ্যই তোমরা আমাদের সাথে যুক্ত থাকবে। আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলের প্লেলিস্টে যাবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।